بسم الله الرحمن الرحيم. অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আলোচনা করতেছিলাম ইসলামে যে অর্থনৈতিক ইতিহাস, ইসলামের অর্থনৈতিক ইতিহাস, এটাতে আমরা আগে ইসলামের অর্থনীতি, তার বৈশিষ্ট্য, তার সংজ্ঞা আমরা আলোচনা করেছি। আমরা জাকাত নিয়ে আলোচনা করেছি। এখন ইসলামের ভূমি ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। যে আমরা গত ক্লাসে আমরা ভূমি বলতে কি বুঝি, ভূমির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইসলামী অর্থনীতিতে ভূমির সংজ্ঞা, ইসলামী অর্থনীতিতে ভূমি সংজ্ঞা কি বলে। পাশ্চাত্য বা বিপ্রচলিত যে আধুনিক অর্থনীতি হচ্ছে ইসলামী অর্থনীতি, যে সংজ্ঞাটা একটা ভিন্ন রকমে লেখা আছে বা ভিন্ন রকমে ইসলামী স্কলাররা মতামত দিয়েছে দেখতেছি। সেখানে তারা সংজ্ঞাটা করছে যে রূপান্তর না করে বা সম্পূর্ণ নিঃশেষ না করে যে জিনিসকে ভাড়া ভিত্তিতে উৎপাদন কার্যে ব্যবহার করা যায় তাই ভূমি। রূপান্তর না করে বা নিঃশেষ না করে যে জিনিসকে যে ভাড়া ভিত্তিতে উৎপাদন কার্যে ব্যবহার করা যায় তাই ভূমি। তো তো সংক্ষেপে এটা মনে রাখো যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তো হলো আল্লাহ, আর ভূমি ভূমিসত্ত্ব যেটা বলতেছে, ভূমিসত্ত্ব আইন যেটা, সেটা হলো সত্য দুই ধরনের আছে, একটা হলো রাষ্ট্রীয় সত্য, একটা হলো প্রজাসত্ত্ব আইন। রাষ্ট্রীয় এবং প্রজাসত্ত্ব আইনের ভিতরে ভূমি হস্তান্তর করা হয়, হস্তান্তর করা আছে, পজিশন আছে বা অপশন আছে। যেমন রাষ্ট্র রাষ্ট্রের প্রয়োজনে কিছু ভূ সম্পত্তি যে নিয়ে রাখে, যেমন হযরত উসমানের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, উনি যে পতিত ভূমিকে যে জোরপূর্বক দখল করে নিয়েছেন, এই ধরনের একটা অভিযোগ আছে হযরত উসমানের বিরুদ্ধে। অথচ উনি এটা রাষ্ট্রীয় স্বার্থে, রাষ্ট্রীয় পশু চারণের জন্য এই ভূমি ব্যবহার। যে আমাদের দেশে এখন রাষ্ট্রীয় খামার আছে, রাষ্ট্রে যে যেমন যে নিরাপত্তা বেষ্টনী সম্বলিত কিছু কিছু, যেমন হচ্ছে গ্যাসের জন্য, বিদ্যুতের জন্য, তারপরে সেনানিবাস নির্মাণ করার জন্য, পুলিশ যে যেটাকে বলা হয় স্টেশন, যেটা বলা পুলিশ স্টেশন বলো, বিডিও স্টেশন করা, সরকারি ইন্ডাস্ট্রি করার জন্য, যে প্রশিক্ষণ কেন্দ্র করার জন্য সরকার ভূমি অধিগ্রহণ করে থাকে, বা সরকারি মালিকানাধীন যদি খামার থাকে সে খামারগুলো জন্য সরকার ভূমি, বা রাস্তা নির্মাণ করার জন্য এই সরকার ভূমি ইয়া করতে পারে। সেখানে তোমার আমার সম্পত্তি চলে যেতে পারে, সরকার তোমারটা নিতে পারে, ঠিক, কিন্তু তুমি সরকার থেকে নিতে হলে যে সেখানে সরকার থেকে সেটা অনুমোদন আনতে হবে। এই জন্য ভূমিসত্ত্ব সরকার এবং জনগণ দুইজনই ভূমিসত্ত্বে, তবে এটা যে সাময়িক মালিক আমরা আলোচনা করব। যে উপরে যে আগে আমরা যেটা বলতেছি যে রূপান্তর না করে বা সম্পূর্ণ নিঃশেষ না করে যে জিনিসকে ভাড়ার ভিত্তিতে উৎপাদন কার্যে ব্যবহার করা হয় যে তাকে ভূমি বলে। যেমন আমাদের দেশে এখন কেউ জমিগুলো ভাড়া দিচ্ছে, সেখানে মাছের খামার করতেছে, তার মুরগির খামার করতেছে, হাঁসের খামার করতেছে, তারপর আছে বাগান বাড়ি বাগান করতেছে, বা কেউ হয়তো বা যে নিয়ে সেখানে যে ইন্ডাস্ট্রি করতেছে, সেখানে যেটাকে দেশীয় ভাষা বা স্থানীয় ভাষা নগদি খাজনা বলতেছি আর কি, সেখানে একটা নির্ধারণ করে উভয় পক্ষের মধ্যে আলোচনা ভিত্তিতে নির্ধারণ করে আমার ভূমিটা দিলাম যে ইট ভাটা করার জন্য প্রতি ডিসিম বা 1000 টাকা হারে, যে প্রত্যেক বছরে এত টাকা আসছে, 2 বছর 5 বছর চুক্তি নির্ধারণ করি, এই ধরনের করা যায়। যে এই সংজ্ঞা অনুযায়ী যে ভূমি উৎপাদিত এবং অনুৎপাদিত উভয় প্রকার হইতে পারে, এই জমিকে ভাড়া ভিত্তিতে উৎপাদন কাজে ব্যবহার করা যায়
এই ব্যবহার করে জমি নিঃশেষ হয়ে যায় না, এই সংজ্ঞা অনুযায়ী মিশনারিজ ভূমির অন্তর্ভুক্ত, মিশনারিজ ভূমি অন্তর্ভুক্ত। যাই হোক, যেটা আমি বলতেছি যে এই ব্যবহার করে নিঃশেষ হয়ে যায় না, এই সংজ্ঞা অনুযায়ী মেশিনারিজ ভূমি হচ্ছে যা, কারণ মেশিনকে ভাড়া ভিত্তিতে উৎপাদন কাজে লাগানো যায়, এতে মেশিনটা নিঃশেষ হয়ে যায় না তবে ক্ষয় হয়। মেশিনারিজ জিনিস যেটা আছে, যেমন আমার ধান ভাঙ্গায়, গম ভাঙ্গায়, চাল ভাঙ্গায়, নিঃশেষ না হলেও সেখানে কে করছে, পরে সে চালাতে পারতেছে না, ঠিক আছে আমি মাসে তোমার এত টাকা দিয়ে তুমি চালা। যেমন যে এখন যে অটো রিক্সা, তারপরে বাইক গুলো যে ভাড়া চালিত হয়, কেউ করে দিল 5-10টা ভাড়া চালিত হচ্ছে, এটা এক ধরনের যে উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে, তবে এখানে ক্ষয় হয়। যে অন্য কথায় কোনো ব্যবহারযোগ্য অথবা ভাড়াযোগ্য সব ধরনের সম্পত্তি ভূমির অন্তর্ভুক্ত, এগুলো আলোচনা করে আমরা যেটাকে যে যে অর্থনীতিবিদ যে যেটাই কোনো সংজ্ঞাটা দেখে নিবে, দেখে নিয়ে ওই সংজ্ঞাটাই লিখবে, যে অর্থনীতি WHM সাদেক বলেন, ইসলামে ভূমি শব্দটি একটি ভিন্ন প্রেক্ষিতে ব্যবহৃত হয়, যেসব বস্তুগত সম্পত্তি উৎপাদন কার্যে ইজারা বা ভাড়া খাটানো হয় বা যা উৎপাদনের উপাদান হিসেবে ব্যবহারের সময় সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায় না তাকে ভূমি বলে, নিঃশেষ হয়ে যায় না তাকে ভূমি বলে। যে আমরা বর্গাধার আছে, এখন বর্গাধারকে তো যে খরচ দিতে হয়, কিন্তু তারা ভূমিটা উৎপাদন করতেছে, সে নিঃশেষ, যেমন মেশিনটা ক্ষয় হচ্ছে কিন্তু জমিতে ক্ষয় হচ্ছে না, নিঃশেষ হয়ে যায় না বা উৎপাদন হিসেবে ব্যবহার সময় সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায় না তাকে ভূমি বলা হয়। আবার বলতেছে যে যে ইসলামী অর্থনীতি ডক্টর এম এ মান্নান ভূমি সংজ্ঞায় বলেছেন, ভূমি সত্ত্ব বা ভূমির মালিকানা মহান আল্লাহ, যেটা আমি আগেই বলেছি, এর ব্যবহারিক মালিক হলো জনসাধারণ ও রাষ্ট্র, যেটা আগে আমি বলেছি, মূল মালিক চা জনগণ এবং সরকার সেটা ব্যবহার করবে। আগে যে যেটা বলছি যে ইসলামের অর্থনীতি যে ভূমি যে ভাড়া, এটা ইসলামে নিষিদ্ধ না, ওই আধুনিক অর্থনীতি ইসলামী অর্থনীতিরা বলতেছে যে এই নিষিদ্ধ না, তাহলে মেশিনারি জিনিস ভূমি এগুলো ভাড়া চালিত হইতে পারে, তো মেশিনের ক্ষয় আছে ভূমির ক্ষয় নেই। যে আমাদের দেশে আর একটা ভূমি বন্ধক ও একটা যে প্রচলন আছে, তো সে বন্ধকটা ইসলামের শরিয়া মোতাবেক হয় না, শরিয়া মোতাবেক হলো যে যেটা আমি যতটুকু জানি যে এত বছর এত টাকা বস এই ধরনের, যে অথবা ওই যে বন্ধক বন্ধক দিয়ে দিলাম, যে বন্ধক যে আমার জীবনটা নেন, আমার এত টাকা দেন, এই বছরে এত টাকা বন্ধক, এই ধরনের। যে যাই হোক, যেটা বলছে যে আমরা তাহলে ভূমি সত্ত্ব বা ভূমির মালিকানা হলো মহান আল্লাহ, যে ডক্টর যে প্রখ্যাত অর্থনীতিবিদ এম এ মান্নান ভূমির সংজ্ঞায় বলেছেন, ভূমি সত্ত্ব বা ভূমির মালিকানা মহান আল্লাহ, আর এর ব্যবহারিক মালিক হলো জনসাধারণ এবং রাষ্ট্র। এগুলো একবার দুবার পড়লে লিখতে পারবে, যে আর তোগুলো আমারও জানা ছিল না, এখন এই যে তোমাদেরকে পড়াইতে গিয়ে যে আমিও জানলাম, তো একবার পড়লে এগুলো লিখতে পারবে, যে ভূমির মালিক হচ্ছে ভূমি কাকে বলে, ভূমি সংজ্ঞাটা আলোচনা করো, ভূমির বৈশিষ্ট্য কি। তারপরে আছে যে যেটা ভূমি সত্ত্বের ব্যাপারে যেটা বলছি, ভূমির উপর সত্ত্বাধিকার এবং ভূমির উপর সরকারি রাজস্ব আদায়ের বিধানকে ভূমি সত্ত্ব বলা হয়, একটা রাজস্ব দিতে হয়, কর দিতে হয়, আমরা ভূমিকর দিয়ে থাকি, ভূমিকর। যে ইসলামী অর্থনীতিতে ভূমির কোনো রূপান্তর না ঘটলেও অপচয় হতে পারে, ভূমি উৎপাদিত বা উৎপাদিত এবং অনুৎপাদিত উভয় হতে পারে, ইসলামী অর্থনীতি যে প্রাকৃতিক সম্পদে কোনো ভাড়া বা ইজারা বা খাজনা নেয় তা ভূমি নয়, খাজনা নেই তা ভূমি নয়। যাই হোক, যেটা তাহলে ভূমি সত্ত্ব হলে জনতাকে যে রাজস্ব বিধান আছে, রাষ্ট্রকে যে কৃষি জমি এখন তো ভাগ করছে, কৃষি জমির একটা রেট, পুকুরের একটা রেট, বাগান বাড়ির একটা রেট, তারপর বাড়ির একটা রেট, এই ধরনের যে
ইউনিয়নে ভূমি অফিসে যে খাজনা আমরা খাজনা বলি থাকি, খাজনা তো আদায় করা হচ্ছে সেটাই। তাই এখান থেকে আমরা শিখলাম যে ভূমি ইসলামের অর্থনীতি, ভূমি কাকে বলে, ভূমি মূল সত্তা সত্তাধিকারীকে, যে তিনজন, প্রথম হচ্ছে আল্লাহ, আর আল্লাহ থেকে আমরা জনসাধারণের মূল রাষ্ট্র সেটা ভোগ করি। যে রাষ্ট্রকে সেখানে কি দিতে হবে, যে যে যেখান থেকে কর দেওয়া হয় না সেটা অনুৎপাদিত ভূমি বলা হয়, উৎপাদিত ভূমি বলা হয়ে থাকে, আর উৎপাদিত যেটা সেখানে সরকারকে দিতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে যেটাকে বলা হয়। এই এখান থেকে যে ইসলাম অর্থনীতির সংজ্ঞা, ভূমি সত্ত্ব এবং ভূমি সত্ত্বের মালিক। তারপরে ইসলামে ভূমির গুরুত্ব, ভূমির গুরুত্ব কেন, এটা দি ইম্পর্টেন্স অফ ল্যান্ড ইন ইসলাম। পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে হলে অবশ্যই আহার, খাদ্য গ্রহণ করতে হবে। কাহা আমরা আগেই বলেছি, আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে পৃথিবীকে বাস উপযোগ করে বা বসবাসের উপযোগী করিয়ে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ মানুষকে পাঠিয়েছেন পৃথিবীতে, পৃথিবীকে বাস উপযোগ করি সেখানে। আল্লাহ তো পবিত্র কোরআনে বলছেন, তোমরা আজান শুয়ে শুয়ে আসো, নামাজ পড়ো, আবার খাদ্যের অন্ন চাই, তোমরা আবার কি ছড়িয়ে পড়ো, ছিটিয়ে ছড়িয়ে টাঙরা। প্রথমে আমরা আমরা যে পাহাড় পর্বত সমতল ভূমি সমুদ্রের তলদে সবখানে সম্পদ ছড়িয়েছে, মরুভূমিতেও আছে, পাহাড়েও আছে, তারপরে সমতল ভূমিতে আছে, সাগরে আছে, কোনখানে কি আছে। পাহাড় যদি, যেমন আমি বগালে গেছিলাম, বগালেকে সেখানে এক এক যে পাহাড়ের যে কাঠ সম্পদ যে পড়িয়ে আছে গাছ, সেখান থেকে আনার উপায় নেই, এত কাঠ পড়ে গেছে। আর সেখানে যেখানে গাছ আছে সেখানে বলা হয় যে অক্সিজেন, সেটা সেখানে বলা হয় না যে হৃৎপিণ্ড, যে ব্রাজিলের সমান আমাজন বনকে পুড়িয়ে ইয়া করতেছে, বলতেছে পৃথিবীর কত শতাংশ অক্সিজেন ওইখান থেকে, আমাজন বন থেকে আসে। তোমরা সাম্প্রতিককালে দেখো আমাদের চট্টগ্রামে সিআরবি বলা হয়, সিআরবি যেটা রেলওয়ের জায়গা আর কি, সেটা হলো রেল স্টেশন থেকে কদমতলি যে বাস স্টেশন আছে, যে বাস স্টেশনে একটু যে উপরের দিকে উঠলে সেখানে রেলওয়ে একটা হসপিটাল আছে, সেখানে বড় বড় গাছ আছে, রেন্টি গাছ আছে, মানুষ সেখানে মানে সকালবেলা মর্নিং ওয়াক করে হাঁটে। সেটাকে বলতেছে যে যে শহরের হৃৎপিণ্ড বলতেছে, গাছগুলো কেটে সেখানে মনে হয় আমাদের যে হসপিটাল করার জন্য যেমন পরিকল্পনা করতেছে যে দেখলাম, এবং সেখানে পরিবেশবিদিরা বা চট্টগ্রাম বিশিষ্ট জনেরা প্রতিবাদ করতেছে যে সেখানে চট্টগ্রামের যে অক্সিজেন বা অক্সিজেনের হৃৎপিণ্ড সেখানে না করে অন্য জায়গায় করেন। কেউ কেউ বলছে যে যে পাহাড়তলিতে যে যে পুরনো হাজি ক্যাম্প আছে, যে হাজি ক্যাম্প ওখানে তো পরিযেছে পরিত্যক্ত, সেখানে করেন হসপিটাল, সেখানে তো বিরাট জায়গা পরিযেছে, কত শো একর জায়গায় সেখানে পরিযেছে, সেখানে করেন। যে সুতরাং যে বাস উপযোগী যে করি পৃথিবীকে আল্লাহ মানুষকে পাঠিয়েছে, যে সমতল ভূমিতে যে ফসল উৎপাদন হচ্ছে, পাহাড়ে গাছগাছালি আছে, সমতল ভূমিতে যে যেমন যে আমি খাগড়াছড়িতে মাঝে মাঝে যাই, যে বেড়াইতে যাই, বান্দরবন গেছি, খাগড়াছড়ি গেছি, তারপরে আছে কি রাঙামাটি গেছি, তোমরা তোমাদের সাথে তো ট্যুরেও গেলাম, যে রাঙামাটি গেলাম, সেখানে দেখো যে পাহাড়ের চূড়ায় যখন বাসগুলো উঠে তখন দেখো গাছগুলো কত নিচে, এক একটা গাছ এগুলো পরিবেশকে রক্ষা করতেছে, যখন তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করতেছে। যে এই রাঙামাটি খাগড়াছড়ি বিশাল অঞ্চল, বিশেষ করে তোমরা যদি পড়ন্ত বেলায় যদি আসো পাহাড়ি এলাকা থেকে, তখন সূর্যের যে কিরণ পড়লে খুব সুন্দর দৃশ্য অবতারণ হয়, খুব সুন্দর লাগে, তখন মনে হয় সৃষ্টিকর্তার নিজের হাত দিয়ে যে সুন্দরভাবে পৃথিবীটাকে, যে পাহাড়গুলোকে সাজিয়েছে। সেখানে সম্পদ আছে অনেক, এই ধরনের সম্পদ, সমতল ভূমিতে ফসল উৎপাদন হচ্ছে, মরুভূমিতে তৈল আছে, যে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো তৈল কিছু আমরা পাইলিং করলে আমরা পাই পানি, হেরা পাই তৈল, এবং সেখানে আরও অনেক কিছু আছে।
সেখানে আবার পেট্রোল তুল থেকে এখানে অকটেন বাইর করতেছে, পেট্রোল বাইর করতেছে, ডিজেল বাইর করতেছে, কেরোসিন তুল বাইর করতেছে। মনে রাখবে, যান্ত্রিক যানের মূল শক্তি হচ্ছে এই যে তৈল জাতীয় এই পদার্থ, অকটেন, পেট্রোল, ডিজেল, তেল, এটা হলো পৃথিবীর যান্ত্রিক শক্তির মূল চালিকা শক্তি। এটার যে অধিকাংশ আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো, যে তৈল সমৃদ্ধ দেশগুলো, তাদের হাতে এই এটা ছাড়া, এটা ছাড়া কি চলবে? তোমার ছিপ চলবে না, উড়োজাহাজ চলবে না, বাস চলবে না, ট্রাক চলবে না, কিছুই চলবে না। তোমার এখন যে যে গ্যাস গ্যাসের সেখানেও তো গ্যাসকে যে আমাদের সিএনজিতে যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু যে তৈলকে রূপান্তরিত করতেছে, গ্যাস রূপান্তরিত করতেছে। সুতরাং যে সেই এখানে আছে। তারপর আমরা যাই, যদি আমরা ইয়াতে যাই, সাগর নদীতে যাই, সেখানে মৎস্য সম্পদ আছে, এবং সাগরের নিচেও তো তৈল সম্পদ। আমাদের যে চট্টগ্রামের দিকে একটা তৈলের খনি পাইছে বা তেলের খনি উত্তোলন হচ্ছে, যে যেটা সম্ভবত যে কুমিরাতে যে স্টেশন ফেলা হয়েছে, সেটা অনেক গভীর সমুদ্রে সেখান থেকে পাইলিং করে নিয়ে আসছে, সেখান থেকে তৈল সম্পদ উৎপাদন, মৎস্য সম্পদ উৎপাদন হচ্ছে। যে সে সাগরে কত রকমের প্রাণী আছে, কত রকমের মাছ আছে, আমরা ডিসকভারি চ্যানেলে, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে যাই দেখিও, সেখানে অনেক আছে, সম্পদে ভরপুর করে গেছে। সেই জন্যই ভূমির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, ভূমি ভূমি। এই আহার বা খাদ্য উৎপাদনের মূল উৎস হলো ভূমি। মানুষের চলতে লাগবে, মানুষের যেমন যে যে মানুষ চলাফেরা, মানুষের খাওয়া দাওয়া, আহার, সব কিছুতেই জন্য মাটি লাগবে বা ভূমি লাগবে। খাদ্য উৎপাদন এবং নানাবিধ শিল্পে কাঁচামাল ভূমি এবং জমি হতে উৎপন্ন হয়, এবং শিল্পের যে যেমন আমরা হাঁস মুরগ পালি, তাদের খাদ্য তো মাটি থেকে ধান, গম, ভুট্টা, জল উৎপাদিত হচ্ছে, সে উৎপাদিত হচ্ছে। সুতরাং যে অর্থনীতি ভূমি সত্য গুরুত্ব অপরিসীম, এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং এতেই তোমাদের জন্য যাবতীয় জীবিকার ব্যবস্থা করেছি, যদিও তোমরা অতি অল্প শুকর করো। আমি আগে সেটি কথাগুলো বলেছি যে মানুষকে পাঠানোর আগে আল্লাহ বাস উপযোগী এবং আহারের ব্যবস্থা করেছেন, এবং অন্বেষণ করার জন্য বলছেন যে পরিশ্রমী, যে কর্মঠ, যে কর্ম করে তার খাদ্যের অভাব হয় না, আর যে করে না, যে একদিন করে, তিন দিন করে না, তার অভাব জীবনে যাবে। তুমি পরিশ্রম করো, সত্যতা আহরণ করো, আল্লাহর নামে করো, আল্লাহকে স্মরণ করো, যে আল্লাহ তোমাকে। এবং বাংলাদেশে অনেক শিল্পপতি, অনেক মিলিয়ন ম্যান আছে, অসহায় নিঃস্ব থেকে উঠে আসছে, অনেক আছে এই ধরনের বাংলাদেশে, পরিশ্রম করছে, সৎপথে আহরণ করছে, তারা উঠে আসছে এই ধরনের বাঙালি। তোমরাও চেষ্টা করবে, হতাশ না হয়েছে, আল্লাহ তো হতাশ হতে নিষেধ করছে, তোমরা আমার থেকে হতাশ হইও না। আল্লাহ আরো বলেছেন যে এটা প্রথমটা বলছে যে সুরা আরাফের 10 নম্বর আয়াতে বলছে, আর সুরা মুলকে 15 নম্বর আয়াতে বলছে। কি বলছে 15 নম্বর আয়াতে? তিনি ভূপৃষ্ঠকে তোমাদের জীবিকা উপার্জনের জন্য নরম ও অনুকূল করে দিয়েছে, যাতে তোমরা এর বিভিন্ন পথে চলাফেরা করে জীবিকা অর্জন করতে পারো এবং এর থেকে তার দেয়া খাদ্য ভক্ষণ করতে পারো। কথাগুলো আগেই বলেছি, নরম, যে আমাদের মাটির বিভিন্নতা আছে। আমাদের দেশে, আমাদের দেশ যে কুমিল্লার মাটি, আমাদের নোয়াখালীর মাটি একরকম না, পাহাড়ি অঞ্চলের মাটি অন্য, অন্য মাটি না, এবং এটি একটা বৈচিত্র্যময় জিনিস যে সব যে মাটি থেকে উৎপাদিত পণ্য সব দেশে হয় না, সব অঞ্চলেও হয় না, সব কালেও হয় না, এটা একটা বিভিন্নতা আছে। যেমন আমাদের দেশে আপেল তেমন একটা বেশি হচ্ছে না, কমলাও হচ্ছে না, তারপর আঙুরও হচ্ছে না, এগুলো আমরা বাইরে থেকে বেশি নিয়ে আসা হয়, আমাদের দেশে নিয়ে আসা হচ্ছে।
অথচ আমাদের দেশে যেটা হয়, যেটা হচ্ছে দেখা যাচ্ছে পাকিস্তানে হচ্ছে না, ভারতে হচ্ছে না, তারপর আসলে তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হচ্ছে না, যে আমাদের দেশে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদিত হয়, মরু দেশগুলোতে সেটা উৎপাদিত হয় না। এটা আল্লাহর একটা যে ক্যারিসমেটিক পাওয়ার বলা যায়, বা আরো যদি বলি যে সেটাকে মিসমারিজম পাওয়ার বলে ইংরেজিতে, যে ঐশ্বরিক শক্তির যে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এই বৈচিত্র্যময় করে দিয়েছে কেন, ইন্টারেকশন হওয়ার জন্য, একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক হবে, একটা জাতির সাথে আরেকটা জাতি সম্পর্ক হওয়ার জন্য, মানব বন্ধন সৃষ্টি করার জন্য আল্লাহ যে এইরকম বৈচিত্র্যময়টা বিচিত্র করে রেখেছে পৃথিবীকে। তার উদ্দেশ্যের সাথে আমাদের পরিচয় হলো, আদান প্রদান হলো, মানব আদান প্রদান হলো, কৃষ্টি কালচার আচার আচরণ যে প্রচলন হলো, জানাজানি হলো, এই জন্যই আল্লাহ যে এরকমই যে সৃষ্টি করিয়াছেন। যে তাহলে এই দুই আয়াতে আমরা দেখতেছি যে আল্লাহ যে বলছে যে নরম তুলতুলে বৈচিত্র্যময় করে দিয়েছি, তোমরা সেখানে অন্বেষণ করো, আহরণ করো, তোমরা পারবে আল্লাহর আমার শুকরিয়া আদায় করো। যে যাই এইভাবে দেখি আমরা যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ধরনের অনেকগুলো যে আয়াত মানব জীবনে ভূমির গুরুত্ব দেখছেন, যে আয়াতের মাধ্যমে বলছে, সুতরাং এটা অত্যধিক গুরুত্বপূর্ণ। মাটি ছাড়া আমরা চলতেও পারবো না, মাটিতেও ফল উৎপাদিত ফল ছাড়া আমরা চলতেও পারবো না, সুতরাং এটা গুরুত্ব অপরিসীম এক কথা বলা যায়। সুতরাং যে বৈধভাবে বিভিন্ন উপায়ে কৃষিকাজ করে এবং ভূমিকে নানাভাবে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে হবে, এটাই ইসলামের মূলনীতি। বৈধ উপায়ে যে ভূমি ব্যবহার করতে হবে এবং খাদ্য উৎপাদন, তুমি ভূমি ব্যবহার করো, তুমি জমি চাষ করতে গেছ, জমি পাশে আলটা প্রতি বছর কাটতে আসো, দেখা গেলো যে 10 ডিসিমের 5 ডিসিম 5 দিন, তোমার এখানে 6 ডিসিমের গেছে, ওর ওখানে 4 ডিসিম। এটা বাস্তব বাস্তব আমাদের যে 8 ডিসিম জমি, যে আমার দীর্ঘবার এমন হয় 30-40 বছর পর্যন্ত আমাদের দখলেই নাই, দখলেই ছিল। পরে যখন বিএসআর বাংলাদেশ সার্ভে সার্ভেয়ার করার সময় সেটা আমরা ধরা পড়ছি, পরে আমরা আমাদের দখলে নিয়ে আসছি। তো সুতরাং যেটা বলতেছি যে বৈধ উপায়, এখন উনি যে এত বছর পর্যন্ত এই জমিটা চাষ করে খেলো, যে আমার ক্ষতি হলো না, সে তো লাভ হয়েছে, সে বলতেছে কিছু, কিন্তু তার কেনার আগে আমাদেরকে হাতে আমাদের কাছে বিক্রি বেরিয়ে গেছে। যাই হোক, সেটা এই ধরনের বৈধ উপায় বলতেছে, বৈধ উপায়ে যে উৎপাদন করতে হবে এবং যে উৎপাদন খাদ্য উৎপাদিত হবে, এটা ইসলামের মূলনীতি। বৈধ উপায় হইতে হবে, জমি যে আলে আইল বলি আমরা, আইল ঘাসও ঠিক আছে, এটা কেটে দেওয়া, কিন্তু প্রতি বছর তুমি কাটতে চাইবে, এটা কিন্তু ঠিক না। আমরা অনেকেই দেখেছি যে এই ধরনের কেটে কেটে নিজের জমি বড় করছে, এই ধরনের আছে, এটা কিন্তু উচিত না, এটা আমল আখলাকের ক্ষতি হয়ে থাকে, খেয়াল রাখবে। যাই হোক, যে আমরা ভূমি ইসলাম অর্থনীতি ভূমির সংজ্ঞা, ভূমি সত্ত্ব বা ভূমির মালিকানা আমরা বলেছি, সেটা আলোচনা করছি, আর ভূমির গুরুত্ব আমরা আলোচনা করেছি, এবং ভূমি সত্ত্বের কয়েকটি দিক আছে, যে এটা বিশ্বের প্রতিটি দেশে যে অর্থনীতি ভূমি সত্ত্বের গুরুত্ব অপরিসীম, এবং সেই ভূমি সত্ত্বের গুরুত্বগুলো কী কী গুরুত্ব, অর্থাৎ ভূমি লাগবে, সেটা বিশ্বে বসবাস করতে হলে ভূমি ছাড়া এক কথায় বসবাস করা যাবে না। তুমি কি শূন্যে বসবাস করতে পারবে? এখন তো বলতেছে কি জানিও, তিনি দেখলাম কি জমি বিক্রি করে আমেরিকার, কে জানি কোথায় মঙ্গল গ্রহে মানব ভূমি বিক্রি করে, কে জানি দেখলাম চন্দ্রে ভূমি বিক্রি করে দেখলাম, কিন্তু সেখানে মানুষ বসবাস করতে পারবে কিনা, মানুষের বসবাসের উপযোগী আছে কিনা, সেখানে অক্সিজেন আছে কিনা, কার্বন ডাইঅক্সাইড কিনা, চাষাবাদ করা যাবে কিনা, খাদ্যের জিনিস উৎপাদন করা যাবে কিনা, আমরা তো
খাওয়া খাইতে হবে, বাস্তবে খাওয়া খেতে হবে। যে অঞ্চলে যেটাই খাই, যেমন আমাদের অঞ্চলে আমরা ভাত খাই, আমরা ধান উৎপাদন করি, ভাত আমাদের প্রধান খাদ্য, কিন্তু অন্য দেশে তারা রুটি খায়, তাদের রুটি তাদের প্রধান খাদ্য, অন্য দেশে তো খেজুর খায়, খেজুর তাদের যে প্রধান খাদ্য, বা অন্য দেশে তারা শাক সবজি বেশি খায়, ফল ফ্রুট বেশি খায়, ভাত কম খায়, সেটা তাদের প্রধান খাদ্য। অন্য কোনো কোনো দেশ আছে যা পায় তাই খায়, যেমন কোরিয়ান, চীন, জাপান, থাইল্যান্ড, যা পায় তাই খায়, সিগার কুকুর যা আছে সাপ পিচ্ছা সবই খেয়ে থাকে। যে বলা হচ্ছে এখন তো অবশ্য বলা বন্ধ হয়েছে যে চীনের উহান থেকে যে পশু পাখির যে যে সেখান থেকে যে বর্তমানে ভাইরাসটা ছড়িয়েছে কি বা আসছে বলতেছে আর কি, এখন তো এখন বলা হচ্ছে যে বলা বন্ধ হয়েছে, দেখা যাচ্ছে যে এখন বলে না এটা করা হয়েছে। তো যাই হোক, যেটা মানুষের দেহের জন্য ক্ষতিকর কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, দুটো কথা আছে, মানুষের জন্য ক্ষতিকর কিন্তু তারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতেছে। যেটা মানুষের যে খেতে পারে না সেটা আল্লাহ সৃষ্টি করতেছে, কিন্তু না তার দ্বারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতেছে। এই ধরনের কিছু প্রাণী আছে আল্লাহ তারা এগুলো নিষিদ্ধ করছে খাওয়ার জন্য, যেমন একটা হাতি, ঘোড়া, তারপরে বাঘ, সিংহ, তারপরে সাপ, সিগাল। সেদিন দেখলাম যে পত্রিকায় সিগালের গোস্ত নাকি খাওয়াটা বৈধ বলছে, দেখলাম যে পত্রিকায় দেখেছি আমি খেতে পারি। তবে এটা আমি যতটুকু শুনেছি কিন্তু মেডিকেল সায়েন্স কী বলে জানি না, যে সিগালের গোস্ত যাদের শরীরে বাতের আধিক্যটা বেশি তারা খেলে নাকি উপকার হয়। এটা তো সিগাল তো সাধারণত আমরা খাই না, আমরা সাধারণত খাওয়া হয় না, কোনো রোগ সোগ হলে তার অজান্তে যদি খাওয়া হয় খাওয়ানো হয়ে থাকে। যাই হোক, যে ওগুলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করতেছে, আমাদের টিনেলিকে উপকার করতেছে, কিন্তু আমরা খেতে পারি না, সেটা খেলে মানব দেহের জন্য ক্ষতিকর। আর যেটা ক্ষতিকর নয় যে সেটা বলতেছে আমরা খেতে পারবো। সেদিন একদম যে ধর্মযাজক বলতেছে ফেসবুকে দেখলাম যে গোহত্যা মহাপাপ, সেটা বলতেছে যে গোহত্যা মহাপাপ, কেন গাভী আমাদেরকে দুধ দেয়, সে সারা বছর দুধ দিতে পারে, একটা না একটা দুধ দিতে পারবে, কিন্তু মায়ের তো আর সারা বছর দুধ দিতে পারবে না। সে বলতেছে যে সেটা কিন্তু দুধের উপর তো মায়ের মাতৃত্ব নির্ভর করে না, আর দুধের উপরও যে মর্যাদাও পুরোপুরি নির্ভর, কোনো সন্তান আছে তার মায়ের দুধে তো পায় না, খেতে পারতেছে না, কিন্তু সন্তান ধারণ করা থেকে শুরু করে তার সেই যে শিশুকাল, তারপর বাল্যকাল, যে প্রাপ্তবয়স্ক পর্যন্ত যে যে কষ্ট, লালন পালন, তার পড়ালেখা, সুশিক্ষা, এটা তো মা এবং বাবাকে, বিশেষ করে বা মাকে তো দেখতে হবে। গাভী কি আর সেটা করে? তখন কে কেউ কমন করছে যে আরে মূর্খ মানব, তুমি ধর্মযাজকে এটা বুঝে বলতেছ যে গোহত্যা মহাপাপ, যে গাভীর মর্যাদা মায়ের থেকে বেশি, কে বলছে তোমার কি শিক্ষা দিতেছে এটা? পরে দেখলাম যে আমার ফেসবুকে উদ্ধার করে নিয়েছে। তো যাই হোক, যে যে যেটা বুঝছে আর কি, তো আমাদের পবিত্র ধর্ম, আমাদের ধর্ম না শুধু হিন্দু ধর্ম, আমি যতটুকু জানি মায়ের মর্যাদা সেটা হলো এক্সট্রা জিনিস, মায়ের মর্যাদা আমাদের সমাজে। তো খ্রিস্টান বা বৌদ্ধদের আমি আছি, যা হিন্দুদের সাথে এই ধরনের কি হিন্দু ফ্যামিলির সাথে আমার জানাশোনা আছে, বা ছাত্রছাত্রী হোক বা পাড়া প্রতিবেশী হোক আছে জানাশোনা, যে যে তাদের সাথে দেখে তা মাকে অসীম মর্যাদা দিয়ে, মার মর্যাদা কোনো তুলনা হয় না। নবীজি তো বলেছি যে তিনবার মায়ের মর্যাদার কথা বলছেন, চতুর্থবার যা পিতার কথা বলছেন, আর এই কীভাবে বলে যে মায়ের থেকে গাভীর মর্যাদা বেশি, সুতরাং গাভীকে হত্যা করা গোহত্যা মহাপাপ, সে বলতেছে। যাই হোক, সে যেটা বুঝছে সেটা বুঝছে আর কি। যাই হোক, যে মানব যেটা বলতেছি যে মানব দেহের জন্য যেটা ক্ষতিকর সেটাকে নিষেধ করা হয়েছে, কিন্তু প্রকৃতির ভারসাম্যের জন্য সেটা প্রয়োজন, সেজন্য সেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সেই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মানুষের উপকার করতেছে। আমরা তো জানি না আমাদের চামড়ার চক্ষু দিয়ে আমরা তো অনুভূত করতে পারতেছি না, কিন্তু এখন বারবার রিসার্চ করতে গিয়ে এগুলো
বেড়ে আসতেছে। পৃথিবীতে 18,000 মখলুক আছে। ডক্টর মরুজ বুঝেন তো 15,000 মখলুক একত্রের কথা তো উনি বলেই, 3 লাখের কথা উনি বলতে বলছেন উনি, যে পৃথিবীতে 18,000 মখলুক আছে পৃথিবীতে, আর যা হচ্ছে মানুষ ছাড়া বাকি সব কিছুই আল্লাহ মানুষে উপকারের জন্য যে সৃষ্টি করেছেন। কারণ কে কোনটা কি উপকার করতেছে আমরা জানি না, আল্লাহ বলেন। তো কিছু কিছু গবেষণা যে বাইরে এসেছে যে মানুষে যে উপকার করতেছে, যেমন ব্যাংক 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 তো দুই ধরনের ব্যাংক, একটা সোনা ব্যাংক আছে, একটা কোনো ব্যাংক আছে, যে দুটোই নাকি উপকারী। ব্যাংক যেটাকে সোনা ব্যাংক যেটাকে বলা হচ্ছে, এই ব্যাংক নাকি নমরুদের যে অগ্নিকুণ্ডে আমাদের যে আমাদের মুসলিম জাতির যে পিতা হজরত আদম আলাইহিস সরি হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নিকুণ্ডে পেয়েছে, তখন সেখানে সে কী করছে, প্রস্রাব করছে। তো বল তোমার এই আমি আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে আমি ততটুকু দিই যে যে নবীকে সে বা উনকে নেওয়ার জন্য আমি চেষ্টা করি, আমার সামর্থ্য আছে এতটুকু। এটা আল্লাহ খুব খুশি হয়েছেন। সুতরাং ব্যাংক নিধনকে নিষেধ করা হয়েছে। আর একটা হচ্ছে যে কোনো ব্যাংক যেটা আছে আমাদের ঘরে কোনে কোনে থাকে, এই ব্যাংক যেখানে থাকে সেখানে কোনো বিষধর সাপ নাকি যায় না, তার গায়ে পোটা পোটা দাগ আছে দেখিও, এখান থেকে নাকি এক ধরনের রস নিঃসরণ হয়, এটা প্রচণ্ড দুর্গন্ধ। এটা আমরা তেমন একটা অনুভব না করলেও কিন্তু সাপ সেটা অনুভব করতে, কিন্তু সাপ সেটা তার কাছেও যায় না। এগুলো রিসার্চে পরে যে 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 বেরিয়ে আসছে যে যে এই ধরনের যে এই এরা প্রকৃতির যে ব্যাংক তো আরও যে উপকার করতেছে, যে এই যে আমাদের ধানের পোকা যখন আক্রমণ করে সেগুলো পোকাগুলো খেয়ে ফেলে, যেমন কেঁচো কেঁচো তো প্রকৃতি নাঙ্গল বলা হয়ে থাকে, সে প্রকৃতি নাঙ্গল বলা হয়ে থাকে কেঁচোকে। তার আরও এই ধরনের যে অনেক প্রাণী আছে যে রিসার্চ করে যে বিজ্ঞানীরা বাইর করছে যে এগুলো মানুষের উপকার করতেছে, মানুষের উপকার আছে। যে আমিও দেখছি যে শুনি যে অনেক সময় যে যে আজান সকালে যে সবুজ সাথীকে যে আজান দেয়, আজানের সময় দেখে যে দোয়েল পাখি অন্যান্য পাখিরা ডাক দেওয়া শুরু করে, যাতে এই ডাকে অনেক সময় ঘুম ভাঙে যে উঠি যে ফজর নামাজ পড়ে, তারা বলতে পারে তারা কখন ফজর হচ্ছে কখন, এবং মাগরি বাগে তারা আবার কিন্তু তাদের আবাসস্থল তারা বেছে নেয়, তারা ডিম পাড়ার সময় হলে বাচ্চা দেওয়ার সময় হলে বাসা ভাড়া করে, কিন্তু তারপর আর কোনো বাসা কোনো কিছু কোনো খবর নেই, চলতেছে খাওয়ারও খবর নেই থাকারও খবর নেই। বাইরে এসে মাঠে খাই দিয়ে আসলো ব্যাট বুঝি, যে একটা গান গাইছে নিজে মনে সন্ধ্যা পান্ত পাখিরা পথ ভুলে যায় না, একটা গান আছে না, এই যে বাইরে যাচ্ছে প্যাট ঘুরে আসতেছে, হাই কোম্পানি গাছে ডালে বাসা বাড়ে আবার রাত গেল সকালে আবার বাইরে গেল, এই রকম আর। তো যাই হোক, যেটা আমরা বলতেছিলাম যে যে যা ক্ষতিকর মানুষের জন্য মানুষের খালি ক্ষতি হবে তা আল্লাহ নিষেধ করেছেন, আর কিন্তু প্রকৃতি তারা ভারসাম্য রাখে, প্রকৃতির একটা ভারসাম্য আছে, এই ভারসাম্যটা নষ্ট হয়ে গেলে হইলে তোমরা দেখো যে প্রকৃতির ভারসাম্য হচ্ছে এই বছর, এই বছর এক দুই মাসের ভিতর বন্যা কি কি তাণ্ডব, কোনো কোনো এলাকার যে বন্যার যে যে প্রকোপ সেখানে হচ্ছে 100 বছর 200 বছর 300 বছরের ভিতর তারা দেখে নেয়। যে ইউরোপের পশ্চিম ইউরোপের যে বন্যা হলো, জার্মানির জনগণ, ভারতীয় মহারাষ্ট্রে হলো, যে তারপর জাপানে হলো, চীনে হলো, ফিলিপাইনে হলো, তারপরে সে ক্যানাডাতে হয়েছে, ক্যানাডাতে দৃশ্য হয়েছে, ইয়া হয়েছে ধাওয়ানো হয়েছে, আমেরিকাতে ধাওয়ানো হয়েছে, এখন অস্ট্রেলিয়াতে সম্ভবত এখন তুরস্ক চলতেছে ধাওয়ানো, কি ধাওয়ানো কি নিবে ধাও ধাও করে চলতে কোথায় দেখতো মালের পর মাল চলে যাচ্ছে কি। তো সুতরাং সেটা যে সৃষ্টিকর্তাই যে এই এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে এইটাও হয় অতিবৃষ্টি হবে, নাহলে অনাবৃষ্টি হবে, নাহলে ইয়া হবে, অনাবৃষ্টি হলে তো খারাপ দুর্ভিক্ষ। যে আমাদের এই বৃষ্টি আগে দেখা গেলো যে আমাদের মাঝখান দিয়ে 5 থেকে 6 মাস পর্যন্ত আমাদের বৃষ্টি হয়নি, শেষ পর্যন্ত আমরা যে আল্লাহর কাছে কান্নাকাটি করি চাওয়ার পর আমাদের বৃষ্টি শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় নামাজ পড়ছে ফকরের রোদ্রের ভিতর। যে তোমাদেরকে আমি বলছি কিনা জানি না যে যে আব্বাসীয় খিলাফতকালীন আমি কয়েকটা বই দেখেছি, কিন্তু বইয়ের ভিতরে এই ঘটনাটা নাই, যে কয়েকটা 3টা বই আমি ঘাঁটছি কিন্তু বইতে আমি পাইনি।
যে এছাড়া প্রাচীন যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো আছে কিনা আমরা জানি না, বা এই ধরনের কোনো রেফারেন্স আমি যে বইগুলো অনার্সে বা ইন্টার ডিগ্রিতে সেগুলো তো বুঝতে আমি পাই নাই, যে মাহদি খলিফা হারুন রশিদের রাজত্বকালে হাদি মাহদি যে মাহদির সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল, প্রচণ্ড দুর্ভিক্ষ, মানুষ অর্ধাহারে অনাহারে যে মারা গেছে অনেক মানুষ। দেখেন একদিন মধ্যরাত্রে যে মাহদি তার উজি বা তার যে ঘিয়ের যে কর্মচারীকে ডেকে বললো যে দেশে দুর্ভিক্ষ চলছে, মানুষ মারা যাচ্ছে, কি করা যায়, কি করব। তখন বললো যে যে জিজ আপনা, যে আমিরুল মোমিনিন, যেটাই করেন এটা তো বৃষ্টি তো আর আমরা পয়দা করতে পারবো না, বৃষ্টি আমরা আমরা শেষ কাজ বৃষ্টি পানি পাইলে আমরা শেষ কার্য করি করি শেষ মানে ফসল উৎপাদন করতে পারি, কিন্তু বন্দার দেওয়া জিনিস পুড়েই যায়, আল্লাহর দেওয়ার জিনিস কোনোদিন যে পুড়ায় না, এটা মনে রাখবে। আল্লাহর দেওয়া কোনো যে কু কুম ফায়াকুম, সুরা ইয়াসিন একে সর্বশেষে আছে, তোমরা দেখিও কুম ফায়াকুম, আল্লাহ হয়ে যা বলছে হয়ে যাচ্ছে, আল্লাহর দেওয়ার জিনিস কোনোদিন পুড়ে না, কিন্তু বন্দার দেওয়ার জিনিস যে পুড়ে যাবে। তখন বলছে যে একমাত্র আল্লাহর কাছে পরিহাত করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের, উনি যদি দয়া করেন, উনি যদি রহমত করেন, উনি যদি এহসান করেন, তাহলে আমরা এর থেকে নিষ্কৃতি পাই। তখন খলিফা মাহদি উজু করলে, উজু করে বলেছে আমার একটা জায়নামাজ আনি দাও, জায়নামাজ আনি। খলিফা তারাই গেল নামাজে, নামাজে যে শেষ দায় করিয়া তোবা করে আল্লাহর কাছে পরিহাত করতেছি, আল্লাহ আমাকে তো তুমি ক্ষমতা দিয়েছ, আমি তো আর আমার পুরো রাজ্যকে তো আমি আর রক্ষা করতে পারতেছি না, মানুষ অনাহারে অর্ধাহার মারা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, ফসল উৎপাদন হচ্ছে, আমি কী করবো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমার রাষ্ট্রের দেশের জনগণকে ক্ষমা করেন, শোকের পানি ফেলে অজরে শেষ দায় পড়ে গেছে, বলা হচ্ছে জায়নামাজ ভিজিয়ে গেছে ওনার শোকের পানিতে, এই সেজদারত থাকতে থাকতে আল্লাহ আবার অযোধ্যায় বৃষ্টি দিয়েছে, আবার সারা বৃষ্টি দিয়েছে, বৃষ্টি হয়েছে, ফসল উৎপাদন হয়েছে, জনগণ আবার ক্ষেতের দিকে ফিরে গেছে। সুতরাং আল্লাহর কাছে যে চাওয়া, যে চাইতে আল্লাহ কিন্তু দেবে, দে চাইতে হবে আল্লাহর কাছে। আমরাও এই যে মহামারীর জন্য আমাদের রাষ্ট্র মানে রাষ্ট্রপ্রধানেরা বলে থাকে জুমাতে আল্লাহর কাছে যে ক্ষমা চাওয়ার জন্য, এই করোনা মুক্তি পাওয়ার জন্য, যে সকলে তোমরা যে আল্লাহর কাছে পরিহার করো, এই এখান থেকে যে পরিত্রাণ পাওয়ার দিতে পারে একমাত্র আল্লাহ। তবে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, এটা উচিলা, এটা মনে রাখবে। 1720 সালে দুর্ভিক্ষ হয়েছে, 1720 হয়েছে, 1920 হয়েছে, 2020 হয়েছে, অর্থাৎ 100 বছর পর পরে একটা মহামারী পৃথিবী, এবং নবীজি তো বলেই গেছে মহামারীর কথা, উনি বলিয়ে গেছে মহামারীর তোমরা অবস্থান করো, যেখানে আছে সেখানে থাকো, বাইরে যাবে না, আসা যাওয়া করবো না, এরকম একটা হাদিস নবীজি একটা হাদিসও আছে। তবে হ্যাঁ, আমরা পেটের দায়ে খাদ্যের জন্য আমরা বের হইতে হয়, তার সতর্ক অবলম্বন করি বের হও, সতর্কতা অবলম্বন করে যেটা বলছি, মাস্ক পরো, নিরাপদ দূরত্ব বজায় রাখো, স্যানিটাইজার করো, কিন্তু গত বাই উচিলাম, তখন আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তাহলে সৃষ্টি করতে হওয়া আমাদেরকে যে অন্তত মুক্তি দেবে, ক্ষমা চাইছে বিশ্বব্যাপী মানুষ আল্লাহকে করে হাত করতেছে করতেছে না, আল্লাহ কবুল করতেছে বুঝতেছি না, কবুল বুঝতেছি না, আল্লাহ ভালো, তবে আমরা চেয়ে যাইতে হবে আল্লাহর কাছে, বলছে যত কিছু হোক তোমরা আমার রহমত থেকে নিরাশ হইল না, নিরাশ হইতে হবে, নিষেধ করেছেন আল্লাহ তাআলা, যে যাই হোক যে আমরা আল্লাহর কাছে যে ক্ষমা প্রার্থনা করি, যে ভূমিটা অশেষ দান, আল্লাহর অশেষ অসীম দান হচ্ছে ভূমি, ভূমি এই জন্য বলছে ভূমি সত্য প্রধান সত্য হচ্ছে সত্যাধিকার হচ্ছে যা আল্লাহ মহান, এবং সেটা যে তার যে কয়েকটা যে গুরুত্বের কথা বলা হচ্ছে সেখানে হলো কৃষির উন্নতি, কৃষি উন্নতি, ভূমিহীনতা রোধ, সামাজিক প্রতিপত্তি, যে যা ইসলামী অর্থনীতির যে ভূমির গুরুত্ব, ভূমিশক্তির গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব, জমি খণ্ডিতকরণ এবং অসংলগ্নতা ইত্যাদি কথা বলা আছে যে জমি, তাহলে কৃষি উন্নতি, যে ভূমিশক্তির উপর কৃষি উন্নতি নির্ভর করে, তাই দেশের অর্থনৈতিক উন্নতি কৃষি অপরিহার্য,
কিন্তু কৃষি উন্নতি ছাড়া কৃষি ব্যবস্থার উন্নতি হয় না। কৃষির উপর অনেক কিছু নির্ভর করে, যে আমাদের খাদ্যের অধিকাংশ তো কৃষির উপর থেকে আসে। আমাদের ধান, তারপর গম, ভুট্টা, যব, তারপর পেঁয়াজ, রসুন, তারপর আদা, কাঁচামরিচ, তারপর তরকারি যেগুলো আছে, আমরা তরকারি যেগুলো খাই, তরকারি, তারপর মশলা জাতীয়, সবই তো মাটির সাথে সম্পর্কিত। আমাদের দেশে কোনোটা না হয়, যেমন আমাদের দেশে এলাচি হচ্ছে না, বাইরে থেকে আমরা আনতে হয়, তারপর গোলমরিচ যেটা আছে এটা হয়তো বাইরে থেকে আনতে হয়, কিন্তু বাইরের দেশে তো তারা এই মাটি থেকে উৎপাদন, তারা হাওয়ার উৎপাদন করতে পারে না। যে দেশে কৃষি যতই তারা ডেভেলপ কিন্তু ততই তারা উন্নত হয়েছে। কৃষি থেকে মূল ভিত্তি হচ্ছে কৃষি, এবং তারপর হচ্ছে ভূমিহীনতা রোধ, জমির মালিকানা রাষ্ট্রীয় কৃষি সঙ্গে ব্যক্তিগত অরক্ষিত হলে বিশাল আকারে ভূমিহীন চাষির উদ্ভব হয়। এটা যেটাকে এক কথা জমিদারি প্রথা, জমিদারি প্রথা কিন্তু ইসলাম স্বীকার করে, ইসলামে জমিদারি প্রথার কোনো ইয়া নাই, স্বীকৃতি নাই। এটাকে ইংরেজিতে যদি আমরা বলি যে সেন্ট্রালাইজেশন না করে ডিসেন্ট্রালাইজেশন, কেন্দ্রীয়করণ না করে বিকেন্দ্রীকরণ করতে হবে। সবাই তুমি যা হয়েছে রাষ্ট্র প্রয়োজন হয়েছে, মাঝে মাঝে আমার রাষ্ট্র যে কৃষিহীন কৃষি যে যে ভূমিহীন জীবিত ভাগ করে আদি, কিন্তু যার যা কিন্তু যাই হোক না কেন, সে তার রাজনৈতিক দুর্বৃত্তানের কারণে সেই জমির কাছে যাইতেও পারে না। বড় রায়ত যারা আছে, দুর্বৃত্ত যারা আছে, ভূমিদস্যু যারা আছে, তারা দখল করে পরে তাদের সাথে টাকা দিয়ে, তাহলে ভূমিহীন সে টাকা পাইব কি? যে আমাদের তোমরা জানো আমাদের এই সৈকতকুলে যে এক স্যার আছে, তার কিছু ভূমি আছে, পরে একজনে দখল করে সেখানে বসবাস করতেছে, এরপরে এ ছাড়ি দিয়েছে যা তোরা বসবাস করবে, তা দিয়ে আসছে। এরা গেছে বলছে যে বাবা রে আমাদের আর কি কিচ্ছু নেই, এইটাই আমি নিয়ে গেলে আমরা আবার উদ্বস্ত হয়ে যাবো, যদি দেন তাহলে আমরা এই বসবাস করি, যা আছে এইখানে থাকবো, ফসল উৎপাদন করবো, কিছু জমি আছে বড় টড়ো করি, যদি অন্যরা দিলে খাই, আমরা জীবিকা নিব, আমরা নদী ভাঙ্গা, আমাদের কিছু নাই, আমরা জীবিকা নির্বাহ। পরে সেই দিয়ে আসছে, তো ওরা ওকে সাথে যে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাদের কৃতজ্ঞতা বোধ আছে। সুতরাং জমি এই যে দুর্বৃত্তায়ন, দস্যু দস্যু বনদস্যু বনদস্যু আছে, ভূমিদস্যু আছে আমাদের দেশে, যে তারা এই যে আমাদের ঢাকা অঞ্চলের দিকেও আছে বিরাট ভূমিদস্যুকর, যে ভূমি দখল করে সেখানে মাছের চাষ করে, মাছের ঘের নির্মাণ করে, সেখানে প্লট বাড়ি করে বিক্রি করে, এ হলো অবস্থা। সুতরাং এখানে বিকেন্দ্রীকরণ করতে হবে, কেন্দ্রীয়করণ করা যাবে। তাহলে যে এরকম যে এটাকে রাষ্ট্রই করতে হবে, তখন যে ভূমিহীন চাষিরা ভূমি উন্নতিতে উৎসব পাবে না, যে একটি সুস্থ ভূমি সত্ত্ব ব্যবস্থায় ভূমিহীনতা রোধ করতে হবে, সুস্থ যে ভূমি ব্যবস্থা ভূমি বন্টন নীতিটা করতে হবে, ভূমি বন্টন নীতি করতে হবে। তারপর সামাজিক প্রতিপত্তি, যেটাকে বলেছি যে যে ভূমিদস্যু যেটাকে বলা আছে, যে যাদের দখলে ভূমি সত্ত্ব আছে তারা সমাজে প্রতিপত্তিশালী লোক। এক কথায় যদি বলি আমরা ভূমিদস্যু ভূমি মালিক, যে অবশ্যই যাদের কোনো ভূমি নাই তারা প্রান্তিক চাষী, সমাজে যে তাদের কোনো প্রভাব প্রতিপত্তি নেই, খুবই অবস্থায় বঞ্চিত। ভূমি সত্ত্ব ব্যবস্থা তার নিয়ন্ত্রণে আমরা সমন্বয় করবে, আছে তারা ভূমি মালিক, ভূমি সত্ত্বে জানে না তারা প্রান্তিক চাষী। আমাদের দেশে এমন কথা বলা আছে যে প্রান্তিক চাষী, প্রান্তিক চাষীরা উৎপাদিত উৎপন্ন দ্রব্যের মূল্য পায় না। আমাদের দেশে মধ্যস্বত্বভোগী একটা দল আছে, তারা যে চাপিয়ে রাখে দামটাকে, যে তারা পাঁচজনে যারা ধান মৌসুমে ধান কিনবে, তারা বলছে যে ঠিক আছে প্রতি কেজি আমি 15 টাকার উপরে কেউ কিনবে না, ওরা পাঁচজনে কিনে, পাঁচজন যদি 15 টাকার কিনে, কৃষক তো বাধ্য হবে বিক্রি করার জন্য, তার বদলা খরচ আছে, তার অন্যান্য খরচ আছে, সেটা বিক্রিবৃত্ত হবে। যদি না সেখানে আনুপাতিক হারে মূল্য নির্ধারণ করে যদি দেওয়া হয়, 15 টাকার কি বিক্রি করলে দেওয়া যায় প্রতি কেজি, তার 2-3 টাকা করে তো লস আসছে, তা তোমরা 20 টাকা করে কিনা, যে একটা এটা সরকার নির্ধারণ করে দিতে হবে, নির্ধারণ করে দিয়ে ফেলে দিলে হবে না, সেটা কিন্তু বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হলে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র শক্তি সেখানে শক্তি প্রয়োগ করবে দরকার,
বাধ্য করবে তাদেরকে কেনার জন্য, না 20 টাকা করে কিনতে হবে তোমাকে ধান, সেখানে প্রান্তিক ক্ষতি কৃষক প্রণালী কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটাকে রাষ্ট্রকে অতিরিক্ত রাষ্ট্রের দায়িত্ব, যেমন এখন আমাদের যে চালের দাম বাড়তেছে বলতেছে, এমনি মানুষ এখন যে বর্তমান যে মহা এই আপদকালীন সময়ে মানুষের রোজগার কমে গেছে, তারপর আবার চালের দাম বাড়ায়। চালের দাম ধরে দিচ্ছে 200 মিল মালিক আছে, 200 বা 500 বা 1000 মিল, তারা বললো যে হ্যাঁ এই চালের কেউ এই কমে বিক্রি করবে না, কে তো ক্রয় করবে না, তো বাকিরা কই যাবে, যেখানে যায় সেখানে বলে যে কি অবস্থা, সরকার নির্ধারণ করে দিলে সেটাও তারা মানতেছে না। তো যাই হোক, যে সেখানে যে এই এই দুটি শ্রেণী হলো কিন্তু সেখানে সুষ্ঠু ব্যবস্থা হয় না, ইসলাম সেটাকে সাপোর্ট করে। রাজনৈতিক গুরুত্ব, রাজনৈতিক যুগ ভূমিসত্ব ব্যবস্থার গুরুত্ব কম নয়। একটি সুষ্ঠু ভূমিসত্ব ব্যবস্থা যোদ্ধা ধনী কৃষক ইত্যাদি অস্তিত্ব থাকে বলে সংখ্যাগরিষ্ঠতা কেন, রাজনৈতিক প্রভাব ফলে সাধারণ কৃষকদের প্রাধান্য থাকে, এটাতে বুঝে এখন অধিকাংশ রাজনীতিকরণ হয়ে যাচ্ছে আমাদের দেশে। যে জমি খণ্ডীয় অসংগতা, জমি খণ্ড খণ্ডত খণ্ডকরণ ও অসংগতার সাথে ভূমিসত্ত্বের সম্পর্ক আছে, সুষ্ঠু ব্যবস্থা নাতে এই অসুবিধা দূর করতে পারে। যেমন ভাই ভাই ভাগ হয়ে গেল কিন্তু প্রত্যেকটা জমিটা দ্বিখণ্ডিত করে ফেলো, তাহলে হলো না, আমি একটা নিই তুমি একটা না, ও একটা না ও একটা না, তাহলে তো খণ্ডিত করো। আইল আইলেও তো অনেক জমি নিয়ে যায়, নিয়ে যায় না অনেক জমি নিয়ে যায়। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত, এই ভূমি বলতে কি বুঝি, ভূমির মূল সত্য মালিক কি, এবং সেই ভূমি ইসলামের দৃষ্টিতে ভূমির গুরুত্ব কি, এবং সেই গুরুত্বের ভিত্তিতে ভূমি সত্ত্ব আইনের গুরুত্ব কি, অত ইসলামের সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা যেটাকে বলা হচ্ছে, এটা থাকলে তাহলে দেশে একটা ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেখানে কেউ খাবে আর কেউ খাবে না, কে অসহায় থাকবে, কে গাছতলা থাকবে, কেউ যে 10তলায় থাকবে, এই ধরনের বৈষম্য সমাজ ব্যবস্থা তৈরি হবে না, সুষ্ঠু যদি নীতিমালা গড়ে উঠে এবং সেটা যদি আমরা প্রতিপালন করি, যে সেখানে রাষ্ট্র এবং জনগণ সকলেরই দায় দায়িত্ব। তো আমরা সকলে ভালো থাকি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো থাকি, সকলে স্বাস্থ্যবিধি মনে ছিল সরকার যে পরিকল্পনা নিয়েছে 18 বছর উপরে, যে টিকা দেওয়ার জন্য সকলে নিজ নিজ এলাকার টিকা দেওয়া, আল্লাহ আল্লাহর কাছে পরিহার করে যে টিকা উসুল, আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করে। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।